বাংলাদেশে মাংসের দাম সাধারণ মানুষের নাগালে আসে অ্যাকচুয়ালি মাংস মুরগির মাংসের দামের অনুপাতে গরুর মাংসের দাম 500 টাকার বেশি হওয়া উচিত আর 500 টাকায় মাংস বিক্রি করা সম্ভব আর বাংলাদেশে আমাদের খলিল যে কথাটা বলে এটাই মূলত কুরবানির 15 দিন রমজানের আগে 10 দিন ভারত বা নেপাল ভুটান মায়ানমার বিভিন্ন দেশ আছে আমরা বিভিন্ন দেশ থেকে পশু আমদানি করতে পারি যদি পশু আমদানি করতে পারি এই 10 দিন বা 15 দিন এতে সাধারণ কৃষকের কোনো ক্ষতি হবে না একদিকে কৃষক বিদেশি বিছন পাবে যারা পশু লালন পালন করবে তারা বিছন পাবে আরেকদিকে আমরা 500 টাকা মাংস বিক্রি করতে পারবো সারা বছর গরুর হাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে রোজার 10 দিন রোজার আগে 10 দিন কুরবানির আগে 15 দিন বিদেশি গরু আমদানির অনুমতি দিতে হবে এতে বৈধভাবে এতে কৃষক বিছন পাবে আমরা মাংস পাবো আর যে ফার্মার অ্যাসোসিয়েশন যারা ষড়যন্ত্রের মহানায়ক সিন্ডিকেটের মহানায়ক যারা সরকারকে ভুল পথে পরিচালিত করছে জামা শিবির রাজাকাররা কখনো এই সরকারের ভালো চাইতে পারে না কারণ এই ফার্মার অ্যাসোসিয়েশনে অনেক সদস্য আছে জামা শিবির যাদের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা আছে এই টাকা দিয়ে তারা যখনই গরুর দাম কমা যায় তখনই হাজার হাজার গরু কিনা তারা স্টকে রাখে যেমন কিছুদিন আগে আমরা 550 টাকা যখন মাংস বিক্রি করা শুরু করলাম তখন কিন্তু তারা হঠাৎ বাজার থেকে হাজার হাজার কিনা উঠে নিয়ে গেল পরবর্তীতে আমরা আবার এবং 650 টাকা মাংসের মূল্য নির্ধারণ করে তারা ঘোষণা দিল আমি প্রতিবাদ করেছিলাম এই মাংসের মূল্য নির্ধারণ করার ক্ষমতা ফার্মার অ্যাসোসিয়েশনকে কে দিল মুক্ত বাজার অর্থনীতিতে যেখানে সরকার মূল্য নির্ধারণ করতে সাহস পাচ্ছে না সেখানে ফার্মার অ্যাসোসিয়েশন অতি মাতবরিতে আমাদের 550 টাকার মাংস 650 টাকা হয়ে গেছিল আবার সরকারকে ভুল পথে পরিচালিত করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে তারা 600 টাকা মাংসের মূল্য ন্যায্য মূল্য ঘোষণা দিয়েছে এবং 30টা গাড়িতে 100 কেজি করে মাংস বিক্রি করতেছে এতে বাংলাদেশের কিছু আসবে যাবে না কিন্তু এই 600 টাকা মাংস বিক্রি করার পেছনের গল্পটা হইল সরকারের কোটি কোটি টাকা ভর্তুকি এবং তাদের নিজস্ব ফার্মের গরু সরকারি ফার্মের গরু ফার্মার অ্যাসোসিয়েশন গরুও দিচ্ছে না মাংসও দিচ্ছে না অথচ সরকারের কোটি কোটি টাকার ভর্তুকির ভিতরে ভাগ বসাচ্ছে কিছু আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ফার্মার অ্যাসোসিয়েশন তারা ভাগে যোগে চারটিয়ে পাইটা খাইতেছে কিন্তু কোনো অবস্থায় মাংস ব্যবসায়ী সমিতিকে যদি প্রাণী সম্পদ মন্ত্রী সামনাসামনি ডাকতো মিটিংয়ে মতামত নেওয়ার প্রয়োজন অনুভব করত তাইলে কিন্তু সমস্ত গোমরগুলো ফাঁক হয়ে বের হয়ে আসতো